নমস্কার, ইনফোগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মাত্র 5000 টাকা পুঁজি ইনভেস্ট করে এমন একটি ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটিতে আপনি মাসে 8 দিন যদি সময় দেন তাহলে আপনি 24-25 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আবার আপনি যদি মাসে 16 দিন সময় দেন তাহলে আপনি এই 24-25 হাজারের পরিবর্তে আপনি 45-50 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন প্রতি মাসে। শুধুমাত্র 5000 টাকা পুঁজি ইনভেস্ট করতে হবে এবং এই 5000 টাকা পুঁজিকে আপনাকে রোলিং করাতে হবে। অর্থাৎ আপনি 5000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট বিক্রি করলেন, আবার ওই 5000 টাকার প্রোডাক্ট আবার কিনলেন, আবার বিক্রি করলেন, এরকম করে আপনি যদি রোলিং করিয়ে যদি ব্যবসা শুরু করতে পারেন তাহলে আপনার মাত্র 5000 টাকা পুঁজি দিয়ে আপনি কিন্তু মাসে 40-50 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আজকে যে ব্যবসার কথা বলবো সেই ব্যবসাটি একদম ইউনিক ব্যবসা এবং এই ব্যবসার আইডিয়াটি ইউটিউবে নেই বললেই চলে। তাই আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আশা করি আপনারাও এই ব্যবসা শুরু করে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে এই ব্যবসাটি শুরু করতে হলে পারে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার পড়বে না, বা আপনি যে কোনো যদি ব্যবসা করে থাকেন বা আপনি যদি সরকারি জব করে থাকেন ওর পাশাপাশি আপনি এই ব্যবসা শুরু করে ইনকাম জেনারেট করতে পারবেন। বন্ধুরা, এমন একটি ব্যবসা যে ব্যবসায় মাত্র 5-6 হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে মাসে যদি 15-16 হাজার টাকা বা 20 হাজার টাকা বা 25 হাজার বা 50 হাজার টাকা ইনকাম করা যায় তাহলে ভিডিওটি জেনে আমরা শুরু করতেই পারি। তাই বন্ধুরা, চলুন বিস্তারিতভাবে আমরা জেনে নিই আজকের ব্যবসার আইডিয়াটি। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন আপনার এলাকাতে বা আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গায় প্রতি সপ্তাহে 2 দিন করে হাট বসে। অর্থাৎ যদি কোথাও সোমবার হাট বসে তাহলে তার সাথে সাথে বৃহস্পতিবারও সেই জায়গায় হাট বসছে। আবার কারো জায়গায় কোনো জায়গায় রবিবার যদি হাট বসে রবিবারের সাথে দেখা গেলো বুধবার বা বৃহস্পতিবার বা শুক্রবার হাট বসছে। এরকম শহর হোক বা গ্রাম হোক যে কোনো জায়গাতেই দেখবেন সপ্তাহে 2 দিন করে হাট বসে। তো আপনাদের এই হাটের প্রোডাক্ট বিক্রি করতে হবে এবং প্রফিট করতে হবে। তাহলে সপ্তাহে যদি 2 দিন করে হাট বসে তাহলে মাসে আপনাকে 8 দিন আপনাকে ব্যবসাটি করতে হবে। আপনি 8 দিন যদি ব্যবসা করেন তাহলে আপনার ইনকাম 24-25 হাজার টাকা হবে। এবার আপনি যদি মনে করেন যে আমি এই এলাকাতে 2 দিন করে তো হাটে আমি যাচ্ছি, প্রোডাক্ট বিক্রি করছি, এছাড়া আমি অন্য হাটে যদি আবার যাই, অর্থাৎ আপনি যদি 4 দিন করে ব্যবসাটি করেন তাহলে মাসে আপনার প্রায় 16 দিন হচ্ছে এবং এই 16 দিনে আপনার ইনকাম কিন্তু 40-50 হাজার টাকা পর্যন্ত যেতে পারে। তবে এটা নির্ভর করবে কাস্টমারের উপর, আপনার রিলেশনের উপর, আবার এর পাশাপাশি আপনি কতটা পরিশ্রমী তার উপর ডিপেন্ড করে কিন্তু ইনকাম জেনারেট হবে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাসে ব্যবসা সম্পর্কে আইডিয়া শেয়ার করব। এই বাস আপনারা কোথা থেকে কিনবেন, কিভাবে বিক্রি করবেন বা কত প্রফিট হবে সমস্ত তথ্যই আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, প্রত্যেকটি বাড়িতে ঘর বানাতে বা ঘর ঠিক করতে অথবা বেড়া তৈরি করতে বা বাড়িকে চারপাশ বেড়া দিয়ে ঘিরতে বাঁশের কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। তাই বাজারে বাঁশের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়াও বাঁশের বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে, যেরকম গ্রামের দিকে আপনারা যদি খেয়াল করে দেখেন দেখবেন বাঁশের বেড়া দিয়ে ঘর তৈরি হচ্ছে বা ঘরের সিলিং আপনার বাঁশের বেড়া দিয়ে হচ্ছে, আবার কোনো কোনো প্যান্ডেলের ক্ষেত্রে বাঁশের প্রয়োজন পড়ছে, অথবা অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি সেই ক্ষেত্রে বাঁশের প্রয়োজন পড়ছে, আবার রাজমিস্ত্রি কাজ করছে, রাজমিস্ত্রি ঘর তৈরি করতে সেখানেও বাঁশের প্রয়োজন পড়ছে। তাই বাঁশের প্রয়োজন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তাই আপনারা এই বাঁশের ব্যবসা যদি শুরু করেন আশা করি আপনারাও ইনকাম জেনারেট করতে পারবেন। তবে আপনারা এই ব্যবসাটি শুরু করতে হলে পারে সবার প্রথমে আপনাকে গ্রামে গ্রামে একটু ঘুরতে হবে। আপনি গ্রামে গ্রামে ঘুরে সেখান থেকে বাঁশ কিনে কোনো একটি লোক বা লেবারকে দিয়ে আপনি সেই বাঁশকে কাটিয়ে নিয়ে আপনি যদি হাটে নিয়ে আসেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আপনি যার থেকে বাঁশ কিনবেন, যদি আপনি মোটামুটিভাবে
50 টাকা বা 55 টাকা এভারেজ দরে যদি আপনি বাস কিনতে পারেন এবং ক্যারি কস্ট এবং লেবার চার্জ যদি আরও 10 টাকা হয়ে থাকে, তাহলে আপনার মোটামুটি প্রত্যেকটি বাসে 60 থেকে 62 টাকা আপনার খরচ পড়বে। এরকম আপনি যদি 50টি বাস কিনে আনেন, তাহলে 50টি বাস ইন্টু 60, তার মানে 3000 টাকার মতো খরচ পড়ছে। আপনি যদি 100টি বাস কিনে নিয়ে আসেন, তাহলে 100টি বাসে আপনার মোটামুটি 6000 টাকার মতন খরচ পড়ছে, সমস্ত লেবার কস্ট ক্যারি কস্ট সব কিছু মিলে। এই 6000 টাকার বাস আপনি যদি হাটে নিয়ে আসেন, নিয়ে আসার পর সেই বাস যদি বিক্রি করেন, দেখবেন আপনার এভারেজ প্রত্যেকটি বাসে 30 থেকে 40 হাজার টাকা প্রফিট হবে। কারণ আপনি যে বাসটি 60 টাকা বা 62 টাকা কিনে আনবেন, সেই বাসটি আপনি 90 টাকা থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনার প্রতি বাসে আপনার 30 থেকে 40 টাকা কিন্তু প্রফিট হবে। তাহলে আপনি এভারেজ প্রত্যেকটি হাটে আপনি যদি 50টি করে বাসও বিক্রি করতে পারেন, তাহলে 50 × 30 করলে পরে আপনার 1500 টাকা প্রতি হাটে ইনকাম হবে। অর্থাৎ আপনি সপ্তাহে 2টা হাট করছেন, 2টা হাট মানে আপনার 3000 টাকা প্রফিট। এবং মাসে যদি আপনি 8টি হাট করেন, তাহলে 8টা হাট × 3000 সমান 3,24,000 টাকা আপনার কিন্তু অনায়াসে ইনকাম জেনারেট হবে। এছাড়া আপনি যদি মনে করেন যে আমি অন্য হাট করব, তাহলে আপনি যদি সপ্তাহে 4 দিন করে হাট করেন, তাহলে আপনার 16 দিন হচ্ছে মাসে। 16 দিন হাট মানে মোটামুটিভাবে আপনার এর ডবল, অর্থাৎ আপনার 48,000 টাকা প্রফিট হবে। তবে কোনো দিন দেখবেন বাসের বিক্রির পরিমাণ কম হতে পারে, আবার কোনো দিন হয়তো বেশি হতে পারে। এভারেজ যদি আপনি ধরেন, তাহলে আপনি মোটামুটিভাবে 8 দিন করে যদি মাসে ব্যবসা করেন, তাহলে আপনি 20 থেকে 24,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এবং 16 দিন আপনি যদি এই ব্যবসাটি করতে পারেন, তাহলে আপনার প্রায় 40 থেকে 45-50 হাজার টাকা পর্যন্ত আপনার কিন্তু প্রফিট হতে পারে। তাই বন্ধুরা, আপনারা চাইলে এই ব্যবসাটি শুরু করে ইনকাম জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আপনাকে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে আপনাকে বিভিন্ন টাইপের বাস, কোনোটা মোটা অথবা সরু, মাকলা বাস বলা হয়, কোনো বাসকে আবার বড় বাসা বাস বলা হয়, এরকম বাসগুলোকে কিনে নিয়ে এসে আপনাকে বাজারে বিক্রি করতে হবে। এক একটি বাস এক এক টাইপের, কোনোটা লম্বার উপরে দাম বেশি হতে পারে, কোনোটা মোটার উপরে দাম বেশি হতে পারে। এরকম এক একটি বাস আপনি বাছাই করে করে, কোনোটার দাম 100 টাকা, কোনোটা 90 টাকা, কোনোটা 120 টাকা, এরকম করে বিক্রি করে আপনি কিন্তু ইনকাম বেশি পরিমাণে করতে পারবেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে আমি এই ব্যবসাটি করব না, তাহলে আপনি একটি ছেলে রেখে তাকে দিয়ে আপনি এই বাস বাজার থেকে সংগ্রহ করে নিয়ে এসে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। তবে এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে শুধু পঞ্চায়েত অফিস থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আপনার এলাকা যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকে, তাহলে আপনি মিউনিসিপ্যালিটি অফিস থেকে একটি ট্রেড লাইসেন্স তৈরি করে নিয়েও আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকে ব্যবসার আইডিয়া। যদি ব্যবসার আইডিয়াটি আপনাদের পছন্দ হয়, অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এতটুকুই, নমস্কার।